Assalamualaikum everyone. Mas mangsa chhara kibhabe mojar eto kabab toiri kora jay. Ajke erokomi ekta recipe apnader sathe share korbo. Asha kori amar ajker recipe ti apnader kache bhalo lagbe. Ar recipe ti jodi bhalo lage channel ta subscribe korar onurodh roilo. Mangsa chhara kabab toiri korar jonno ami ekhane 1 cup porimane moshurer dal dhuye porishkar kore niyechi. Er 1.5 cup porimane pani diye dibo. 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ রসুন বাটা এবার সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব তো কি ফিরে এলাম ডালটা সিদ্ধ হওয়ার পর ডালটার মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো পানি নেই যে পানিটা ছিল সবটাই শুকিয়ে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর যতটুকু পানি আছে একদম মাখা মাখা এই পানিটা কিন্তু রেখে দিতে হবে এর বেশি শুকালে কিন্তু বেশি ড্রাই হয়ে যাবে আর টিকিয়াটা খেতেও ভালো লাগবে না স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ডালটার মধ্যে কি পরিমাণে পানি আছে এবার ডালটাকে ঠান্ডা করে ফিরে এলাম আর অবশ্যই কিন্তু ডালটাকে ঠান্ডা করে নিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম কাবাব মশলা স্বাদমতো কাঁচা মরিচ কুচি ধনেপাতা কুচি পরিমাণ মতো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে আর এখানে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে হবে বেরেস্তা ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়া 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি আর ঘিটা আমার হাতে তৈরি তো এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এই কাবাবটা করতে কোনো প্রকারের হাতের ঝামেলা নাই চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশানো যায় বাটারও কোনো ঝামেলা নাই এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ব্রেড ক্রাম আমি জাস্ট এখানে পাউরুটিটাকে একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি পাউরুটিটা ভাজার কোনো প্রয়োজন নেই অথবা ব্রেড ক্রাম করার পরেও কোনো ভাজার প্রয়োজন নেই জাস্ট পাউরুটিটাকে সরাসরি গুঁড়া করে নিয়েছি আর সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে এবার জায়গা দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম ডিমটা দিয়ে আবারো সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই কাবাবটা করতে কোনো ঝামেলা নেই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে একদম ঝামেলা ছাড়াই কাবাবটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এরপর টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে কাটলেট আকারেও বানাতে পারেন ঝটপট কিন্তু টিকিয়া শেপটাও দেয়া যায় তাই কিভাবে আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিচ্ছি নরমালি আমরা মাংসের যে টিকিয়া বানাই আমি ঠিক ওইরকম করে শেপটা দিয়ে নিলাম একইভাবে আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু টিকিয়া ভেজে নেব আর বাকি টিকিয়াগুলো ফ্রোজেন করে রাখব ঝটপট বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্সেও কিন্তু এই টিকিয়াটা দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে যখন একটা সাইড ভাজা হয়ে যাবে এবার উল্টে আরেকটা সাইড একটু ভেজে নিতে হবে দুইটা সাইড ভাজা হয়ে গেলে একটু সাইড থেকে ধরে নিলে কিন্তু অতিরিক্ত তেলটা কড়াইতে ঝরে যাবে একইভাবে সবগুলো টিকিয়ে আমি ভেজে নিব আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন চলে আসবো ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম